মঞ্চে আসছে পানিহাটির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ মহাশয়। সবাইকে বলবো যারা রয়েছি জোরে একটা করতালি। পাশাপাশি আমি ডেকে নেব শ্রী মন্টু দেবনাথ, শ্রী পাপিয়া সিংহ দেবনাথ এবং পরিমলদাকে। এই রাঙিয়ে দেওয়া মুহূর্তকে অনেকেই ক্যামেরা বন্দি করতে চাইছেন এবং এই রং আমাদের মধ্যে লেগে থাকুক সারা বছর জীবনভর। রঙে রঙে আলিঙ্গনে ভরে রয়েছি আমরা, রয়েছি বসন্ত উৎসবের, নূপুর বসন্ত উৎসবের দশম বর্ষে। আবির দিয়ে বরণ করে নিচ্ছি আমরা আমাদের অতিথিদের। এই আলিঙ্গন আজীবনের, এই আলিঙ্গনই আমাদের সম্পদ, আমাদের সম্পর্ক অটুট রাখার একমাত্র বন্ধন। আমাদের সবকিছুর মধ্যে এবার মাইক রঙিন হয়। মাইক না, বক্তৃতা তো নয়, সোমদত্তার মন্টু দেবনাথ আমার একদম ছোটবেলার কি বলবো, আমার আইকনই বলতে হবে। নাচকে, গানকে, বাংলার কৃষ্টিকে, সংস্কৃতিকে যারা মুখ ভরা ভালোবাসা দিয়ে শুধু সোদপুরে নয়, পানিহাটিতে নয়, এই বাংলায় সুদূর মমতা সংকট থেকে এই পর্যন্ত যারা যাদের কৃতিত্বের দর্শন রেখেছে আজকের এই শুভ দোল উৎসবে, এই পাড়াটা অত্যন্ত দারুণ পাড়া। আমি বার্মাশেলের সকলকেই এই পাড়ার আমার বড়দের নমস্কার এবং শুভেচ্ছা। তোমরা যারা আজকে পারফর্ম করছো তোমাদের সকলকেই আজকে শুভ দোলের সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে রং মন প্রাণ যেন এক হয়ে যায়, রঙের মতো রঙিন যেন মন থাকে। আমাদের অনেক জ্বালা আছে, যন্ত্রণা আছে, অনেক কিছু আমাদের বেদনা আছে, কিন্তু এই দোল উৎসব এসে গেলে সব কিছু যেন রঙের মধ্যে বিলীন হয়ে যায়, মনের মধ্যেই তা বিলীন হয়। এবং সেটাই আজকের এই বর্মাশেলে এই দোল মহোৎসবে আমি সকলকে আরেকবার আমার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে সকলের জন্যে আমরা বলি যে আমাদের বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি যা ভারতবর্ষে উজ্জ্বলতম। আমরা আমাদের ঘরের মেয়েরা, আমাদের ছেলেরা সমানভাবে এই দোল উৎসবকে তারা ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, তাদের জীবনের শ্রদ্ধা দিয়ে তারা পালন করে। আমিও আজকে এখানে তোমাদের মধ্যে আসতে পেরে আমি কৃতজ্ঞ এবং আমি খুব আনন্দিত। আমি আরেকবার সোমদত্তা আর মন্টু দেবনাথ এই নূপুর ড্যান্সকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করি। সবাই ভালো থাকুন, নমস্কার।